সো গাইস, এখন যে আপনারা এই ইন্ট্রো মেশিনটি দেখলেন, এই ইন্ট্রো মেশিনটি সম্পূর্ণ আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা। আর এরকমভাবে যদি আপনার চ্যানেলের জন্য ইন্ট্রো মেশিন তৈরি করতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে To Sohag360-র মতো হুবহু একটি পারফেক্ট ইন্ট্রো মেশিন তৈরি করতে হয় আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সে বেল আইকনটা অন করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো লেটস বিগিন দ্য শো। সো গাইস, আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমরা ক্রোম ব্রাউজারটি নিব। সো আমাদের এখানে ক্রোম ব্রাউজারটি আছে। সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে flixpress.com লিখে সার্চ করতে হবে। সো আমরা এখানে লিখব flixpress.com। সো এখানে flixpress.com ইন্ট্রো মেক বা এরকম ধরনের কিছু লিখলে আপনারা পাবেন। দেন এখান থেকে আমরা flixpress.com লিখে সার্চ করব। সো গাইস, এখানে flixpress.com লিখে সার্চ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হলো। সো তারপরে আপনাকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। দেন আমরা লগ ইন কীভাবে করবো সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে। সো আপনারা এগুলো দেখতে পারেন। এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারেন, দেন এক মাসের জন্য $1 বা মোস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে। সো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন ভিডিও টেম্পলেটস, এখানে অনেক ধরনের অপশন আছে। সো তারপরে আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ আছে, আপনি সাইন আপ হয়ে নেবেন। সো তারপরে আমরা দেখব এখানে অনেক ধরনের কয়েকটা সব অপশন আছে। সো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইউটিউব ইন্ট্রো, সো তারপরে প্রোমোটস অ্যাড। তো তারপরে এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এগুলো কিছুই করব না। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে উপরের অপশনটি আছে ইউটিউব ইন্ট্রো, সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ইন্ট্রো শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াল টেম্পলেটস, সো যত ইন্ট্রো টেম্পলেটস আছে সো এখান থেকে কিন্তু আপনার শো হলো। সো আপনারা নেক্সট দিতে দিতে কিন্তু আপনারা দেখতে পারেন যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনার মেক করতে পারেন। সো প্রথমে আমাদের এখানে সাইন আপ হতে হবে, নাহলে আপনারা মেক করতে পারবো না। সো আমরা কীভাবে সাইন আপ করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমাদের এখন সাইন আপ হতে হবে। সো সাইন আপ হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রার লগ ইন, সো এখানে আপনারা ক্লিক করবেন। সো আপনারা লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন চলে আসার পরে এখানে এরকম দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এখানে কিন্তু দিতে বলতেছে আপনারা যদি আগে যদি কোনো ধরনের এখানে সাইন আপ হয়ে থাকেন অবশ্যই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন হয়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে আছে Google+, গুগল অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনারা যদি আপনার সাইন আপ আগেকার থেকে করা না থাকে তাহলে আপনারা Google+ এখানে ক্লিক করবেন। সো এখানে কিন্তু এত ঝামেলা লাগবে না, সাইন আপ হওয়া লাগবে না। সো লগ ইন হলে হয়ে যাবে। সো সাইন আপ কিন্তু আলাদা এবং লগ ইন কিন্তু আলাদা, এখানে আমরা অনেকেই জানি। সো আমরা এখানে ক্লিক করব Google+। সো এখানে ক্লিক করার পরে টুইট করতে হবে। সো আমাদের কিন্তু এখানে চলে আসলো আমাদের জিমেলগুলো। তো আমি এগুলো হাইড করে রাখছি, আপনাদের আমার একটু সমস্যা হতে পারে। সো আমরা এখান থেকে একটা জিমেল সোর্স করব। সো আমরা এখান থেকে একটা জিমেল নিয়ে নিই। সো এখান থেকে গুগল অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। সো গাইস, আমাদের এখান থেকে একটু ওয়েট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে আসলো। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে। সো একটু নিচে গেলে আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন যত ধরনের ইন্ট্রো আছে এগুলো আপনারা মেক করতে পারেন। সো কয়েক মাসের জন্য আপনি এখান থেকে $1 দিয়ে কিনে নিতে পারেন যত ধরনের ইন্ট্রো আছে। সো একদম ফ্রিতে আপনি পাবেন, হলো কিছু এমন এমন ইন্ট্রো পাবেন যেগুলো আপনি ইমোশনাল হয়ে যাবেন। সো এরপর যদি আপনি কিনে দিতে যান তাহলে আরও সুন্দর সুন্দর পাবেন। সো আমাদের এখানে লগ ইন হয়ে যাওয়া গেলে হয়ে গেল। সো তারপর আমরা নিচে চলে যাব। এখান নিচে চলে যাওয়ার পরে সো একটু ওয়েট করতে হবে। সো তারপর আপনারা দেখতে পাচ্ছেন গেট ফ্রি প্যান, সো এখানে ক্লিক করবেন। সো
এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটি আরেকটি ইনফরমেশন শো হবে। সো আপনারা কিন্তু এখন এখানে দেখবেন আপডেটস নাও। সো আপনারা এখানে আপডেটসে ক্লিক করবেন না, কারণ আপডেট দিতে গেলে আপনার কাছে $1 চাইবে এক মাসের জন্য। সো আপনারা এখানে ক্লিক করবেন না। তারপর কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াল টেমপ্লেটস, সো আপনারা এখানে চলে আসলো। সো তারপরে যেগুলো টেমপ্লেটসগুলো আসলো সেগুলো কিন্তু একদম ফ্রি, সো কোনো ধরনের টাকা লাগবে না বা কোনো ওয়াটারমার্ক উঠবে না, সো একদম ফ্রি। সো এমন এমন ইন্ট্রো যেগুলো প্রফেশনাল ইন্ট্রো, অনেক ভালো ভালো চ্যানেলে এগুলো ইউজ করা হয়। সো এগুলো মেক করার জন্য আফটার এফেক্ট, অ্যাডোবি আফটার এফেক্ট সফটওয়্যারটি আপনারা অবশ্যই চিনেন। সো অ্যাডোবি আফটার এফেক্ট কিন্তু একটা কম্পিউটার সফটওয়্যার, কিন্তু খুব হার্ড একটা সফটওয়্যার। সো এটা দিয়ে মেক করতে গেলে কিন্তু অনেক ধরনের পিসিতে প্রবলেম হয়। সো আজকে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মোবাইল দিয়ে করতে পারতেছেন এইরকম ধরনের ইন্ট্রো, যে ইন্ট্রোগুলো একদম প্রফেশনাল ইন্ট্রো। সো তারপর আমরা নিচে চলে যাবো এত বকবক না করে। সো নিচে আসার পরে কিন্তু আপনারা অনেক ধরনের ইন্ট্রো পাচ্ছেন। সো এখানে যদি আপনারা দেখেন যে এখানে আরেকটি ইন্ট্রো আছে, সো এই ইন্ট্রোটা খুবই সুন্দর। এই ইন্ট্রোটা আপনি যদি আসেন তাহলে অবশ্যই এই ইন্ট্রোটা দেখবেন, এবং এত সুন্দর একটি ইন্ট্রো আমি কখনোই দেখিনি। সো আমি এই ইন্ট্রোটা মেক করছি আমার চ্যানেলের জন্য। সো আপনারা চাইলে মেক করতে পারেন, দেন আমি মেক করছি জন্য বললাম। সো তারপর এখানে কিন্তু অনেক ধরনের ইন্ট্রো আছে যেগুলো প্রফেশনাল ইন্ট্রো। সো আমার যে নাম নাম মনে যে চ্যানেলের ইন্ট্রোটা আমার মেক করতে চাই সেটা কিন্তু এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে যে কাজগুলো আমাদের করতে হবে, সো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন তো Sohag360-র প্রথম যে ইন্ট্রোটা ছিল, যখন কিন্তু এই ইন্ট্রোটা ছিল, সে কিন্তু টাকা দিয়ে কিনে এই ইন্ট্রোটা মেক করছিল। সো তার তখন টেম্পলেটসটি কিনতে হচ্ছে, টেম্পলেটটি হলো অ্যাডোবি আফটার এফেক্ট একটা সফটওয়্যারের মাধ্যমে করছে। সো এটা কিন্তু আমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারতেছি এবং অ্যান্ড্রয়েড মোবাইলে করতে পারতেছি। এটা কিন্তু এমন প্রোডাক্টের যুগ এখন চলে আসছে। সো একটু নেটের প্রবলেমের কারণে একটু স্লো হয়ে যাচ্ছে। সো তারপর আমি এখানে মূল কাজগুলো দেখাবো। সো এটা নিয়ে এখন কিছু বলবো না। দেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন আছে। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স, সো 200। সো তারপরে এখানে নিচে কয়েকটা অপশন, দুইটা অপশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নাও। সো আপনারা কাস্টমাইজ নাওতে ক্লিক করবেন যদি আপনারা এই ইন্ট্রোটা মেক করতে চান, তাহলে ক্লিক করবেন। যদি না মেক করতে চান তাহলে মেক করার দরকার নেই, ক্লিক করার দরকার নেই। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোডস ইমেজ। সো আপনারা এই আপলোডস ইমেজে ক্লিক করবেন, আপনার যে লোকোটা আছে এই লোকোটি এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে আমাদের যে ইমেজগুলো আছে, ফটোগুলো আছে, সেগুলো কিন্তু এখানে দিতে বলতেছে। সো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করবো। আপনারা যারা চান আপনার যে কোনো মেম্বারে তার কোনো ধরনের লোগো আছে সেগুলো দিতে চান, তাহলে কিন্তু এখানে ব্রাউজে ক্লিক করবেন। সো ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখতে বলতেছেন ইমেজ আছে। সো আপনারা গ্যালারিতে ক্লিক করবেন, সেলে গ্যালারিতে ক্লিক করতে পারেন। সো আমরা গ্যালারিতে ক্লিক করবো, আমাদের গ্যালারিতে অনেক ধরনের লোগো আছে আমার চ্যানেলের। সো তারপরে এখানে দেখতে বলতেছেন আমাদের এখানে যে লোগোগুলো আছে আমার চ্যানেলের, সেখান থেকে একটা লোগো সিলেক্ট করে দেবো। সো গাইস তারপরে আমাদের এখান থেকে যে লোগোগুলো আছে এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দেবো। সো আমাদের এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দিলাম। সো লোগোটি সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন, দেন লোগোটি এখানে সেভ করার জন্য। সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে লোগোটা সিলেক্ট হয়ে গেলো। সো দেখতে পাচ্ছেন একটা ফ্রেমের মধ্যে সিলেক্ট হয়ে গেলো। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। সো নেক্সটের একটা অপশন আছে এবং নেক্সট আছে। সো আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দেবো। সো নেক্সটে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রো টেক্সট বা ফাইনাল টেক্সট। সো এখান থেকে আমরা দিয়ে দেবো যে অপশনগুলো সেখানে দিয়ে দেবো, চ্যানেলের নামটি দিয়ে দেবো, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন যে নামটা হয় সেখানে সেই নামটা দিয়ে দেবো প্রথমে যে নামটা আসে। সো এখান থেকে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দেবো। সো এখানে আমার চ্যানেলের যে নামটি আছে কি অ্যান্ড্রয়েড আর, সো এখান থেকে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে দিচ্ছেন ফাইনাল। সো এখানে ফাইনালটিকে এখানে দিয়ে দেবো সাবস্ক্রাইব। সো সাবস্ক্রাইব নাও, সো এখানে দিয়ে দিলাম। সো তারপরে এখানে যে অপশনগুলো আছে তারপর এখানে নিচে চলে যাবেন। আমাদের এখানে কাজগুলো শেষ, একদম কাজ শেষ। তারপর এখানে দেখতে বলছেন এখানে দেওয়া শেষ, এগুলো কাজগুলো শেষ।
সো তারপরে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি যে মোডে সেভ করতেছেন এখান থেকে এখানে সেভ করে দিবেন। সো আমরা এখান থেকে 720 এপিএসে করবো, সেখানে 720 দিলাম। তারপর এখান থেকে উঠেছেন, দুইটা অপশান আছে, ক্রিয়েট রিভিউ, সো আর একটা আছে সাবমিট। সো আপনারা সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে কয়েকটা অপশান আছে, সো দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন মেক রিভিউ, সো তারপর দেখতে পাচ্ছেন প্লেস। সো এখানে আপনারা প্লেসে ক্লিক করবেন, ইউএস প্লেস। সো এখানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ এখানে আরো একটা কাজ আছে যে কাজটা ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে লাইক পেজ সাইন আপ, এখানে আবার সাইন আপ করতে বলতেছে। সো আমরা সাইন আপ করবো না, তো সেটাই করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ভিউ মাই ওয়ার্ডার্স। সো এখান এখানে ক্লিক করবেন। সো ভিউ মাই ওয়ার্ডার্সে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো তারপর আপনারা নিচে চলে যাবেন। সো গাইস আমাদের ইন্ট্রো কিন্তু একদম সম্পূর্ণ মেক হয়ে গেছে, তো আমরা এখন ইন্ট্রোটা দেখতে পারি। সো তারপর এখান থেকে কিন্তু ইন্ট্রোটা আমাদের দেখতে পারি। সো এখানে যদি আমরা ক্লিক করি, সো গাইস আমাদের কিন্তু ইন্ট্রোটা মেক হয়ে গেছে। সো আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখি প্লে করার পরে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রো অ্যানিমেশনটা কত সুন্দরভাবে আসছে, সেটা তো দেখতে পাচ্ছেন। সো অনেক সুন্দর একটা প্রফেশনাল ইন্ট্রো। সো এরকম ইন্ট্রো কখনোই আমি আর আগে কখনো দেখিনি। তারপরে যদি আপনারা এই ইন্ট্রোটা ডাউনলোড করতে চান, ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একদম এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে। আপনার জুম করে দেখাই, সো এখানে থ্রি ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান চলে আসছে। সো আপনি এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনার কাছে ফাইলস হবে। সো আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ফাইলস সাইজ আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মাত্র 2 MB সাইজ। সো এখান থেকে তো আপনার নামটা দিয়ে দিতেছেন, এখান থেকে তাহলে দিয়ে দিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি ফোনে সেভ করতে চান তাহলে এখান থেকে ডাউনলোডে দিয়ে দেবেন, দেন এসডি কার্ড। আমরা এখানে এসডি কার্ডে দিয়ে দিই, তারপর এখানে ডোন্ট শো অ্যাগেইন। সো এখান থেকে নামটা দিয়ে দিই, থ্যাংকস। সো তারপর এখান থেকে ডাউনলোড দিবি, দেন অন গাইস আমাদের কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। তো গাইস যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি আপনার কাছে কেমন গেছে অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ফিরছি পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।